see what's coming out. Back out. Got the pick up here in the jagger, but it's out. Long range, a shot of a goal! What a goal! Tom Kegacha was on the Kings, Tom Kegacha and Roman Zico. কেব ভেবেছিলেন সেখানে একটা ফাউলের মতো হয়েছিল এবং সেখান থেকে নানাদের দেন আবারও মোরসালিন যেই বসুন্ধরা কিংস থেকে লোনে এসেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে সেই বসুন্ধরা কিংসের এগেনস্টে কিন্তু গোল করলেন মোরসালিন এবং শটটা আপনি দেখুন হঠাৎ করে আচমকা রাইট ফুটেড ইট ওয়াজ আ বুলেট ইকবাল কাটব্যাকটে করতে চেয়েছিলেন সেটা কিন্তু পারেননি ব্লকেট ছিল রায়হান এবং ইয়াসিন দুজনের এখনো সুযোগ আছে ছিলাম কিপ ইউর আইজ অন মোরসালিন এবং তিনি দেখিয়ে দিলেন যে কেন আমার দিকে চোখটা রাখতে হবে যে ক্রসটা এসেছিল পুরোপুরি আনমার ভেরি ভেরি আনলাকি সেক্ষেত্রে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কারণ আপনি দেখুন একদমই ফাঁকা জায়গা মনে হয় কিন্তু তারা করবে হাতে অপশন রয়েছে হয়তো আমরা রাজীবকে দেখব তার আগে কিন্তু মোরসালিন দারুণভাবে কাট করেছেন লং রেঞ্জ শট মোরসালিন আটকে দিয়েছে তাকে নাইম আরও একবার গুড ক্লাস ওয়ার্ক নাইমের কাছ থেকে বাট কিপ ইউর আইজ অন মোরসালিন and also Imon দুই ইয়াংস্টার তারা কিন্তু সত্যি অসাধারণ ফুটবলটাই দেখাচ্ছে নাবিল আপনি খানিকক্ষণ আগে রাইট লাস্ট রাউন্ড আমরা মান্নাফ রাব্বির কাছ থেকে গোল দেখেছি মোরসালিনের কাছ থেকে গোল দেখেছি নুরুল নাইম ফয়সালের কাছ থেকে গোল দেখেছি মোরসালিন আরো একটা বল কিন্তু তিনি বাড়িয়ে দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে তবে গোল ইনফ্যাক্ট অষ্টম গোল যেটা বলছিলাম আটটা গোল কিন্তু মিগেল দামাসেনা তিনি কিন্তু পেয়ে গেছেন জাফর ইকবাল অন্য প্রান্ত দিয়ে তার সামনে রয়েছেন মাহবুব রহমান সুফিল সুফিল সেন্টার ব্যাক বসুন্ধরা কিংস ফাহিম অভিমনেকে মুরসালিন কাছাকাছি চমৎকার স্কিল মুরসালিনের গুড পাসিং ফুটবল আবার আলমগীর সেখান থেকে মুরসালিন চেস্ট রিসিভ কুইকলি বলটা ছেড়েছিলেন মুরসালিন সেখান থেকে দেখুন কোন জায়গা থেকে ন্যারো স্পেস থেকে বলটা বের করে দিলেন কোন স্পোর্টিং ক্লাব কিছুটা হলেও আধিপত্য দেখাচ্ছে এক্স্যাক্টলি মোরসালিন গুড রিসিভ এখনো তার কাছে ট্রু বল বাড়িয়েছেন সোলেমান দিয়াবাতে টিটক মোহামেডানের গোল্ডেন বয় মোরসালিন লং বল ট্রু করেছেন সামনে সোলেমান দিয়াবাতে সামনে ছিল রায়হান সেখান থেকে জাফর ইকবাল মোরসালিন পেনাল্টি বক্সে সামনে থেকে ডান পায় ফার ডাউন বলটাকে হেডে প্লেস করতে চেয়েছিলেন ভালো একটা অপরচুনিটি ছিল সোলেমান কিং এর জন্য ইট ওয়াজ ক্লোজ পরপর দুটো ক্লোজ বল আমরা দেখলাম যেখান থেকে শুট তবে ম্যাচের ফার্স্ট হাফেরও কিন্তু এখনো বাকি সেই জায়গায় মোরসালিন দ্য মিডফিল্ড জেনারেল মোরসালিনের শট মোরসালিন ডিজার্ভ করছিল গোলটা মোরসালিন অবশেষে সেই গোলটা কিন্তু পেয়ে গেছে নিজেদের ঘরের মাঠে লং রেঞ্জ শট কিংসের আবারও লিড ফুটের অনেকটা ডিস্টেন্স আছে সেখান থেকে যতটুকু পাওয়ার দরকার খেলতে পারেনি মুজাফফরের সঙ্গে তিনি রয়েছেন মোরসালিন ভালো জায়গায় বল পেয়েছেন মিগেল দামাসেনো এক এক তিন থেকে মিগেল সেটাই যদি আমরা দেখি সোহেল রানা তার বাড়িয়ে দেয়া বল সেখান থেকে হালকা টার্ন মোরসালিন দুই ডিফেন্ডারের মাঝখান থেকে আগুয়ান মিগেল দামাসেনো রূপ নিচ্ছে কোনোভাবেই আমরা মেলাতে চাচ্ছি না ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে কিন্তু সেই আমেজটা ধীরে ধীরে ফিরে আসছে রাকিব বক্সের ভেতরে ঢুকে পড়েছেন রাকিব রাকিব মোরসালিন একটা সুযোগ খুঁজছিলেন শুট করার জন্য তবে রবসনকে তিনি খুঁজে পেয়েছেন রবসন এখান থেকে ভয়ঙ্কর রবসন এখান থেকে বেশ ভয়ঙ্কর হেডারটা পড়েছিল মাঝখানে একটা ব্যাক হেডার হয়েছিল মোরসালিন কাউন্টার আগে উঠছে বসুন্ধরা কিংস মোরসালিনের বাড়িয়ে দেয়া বল রাকিব মিড লাইনের নিচ থেকে এসে এসে শেখ রাসেল ক্রিয়া চক্র উঠতেই পারতো আরো একটা ভুল পাস রবসন রবিনিও থেকে মোরসালিন কারণ ভাবে মোরসালিন দিয়েছেন সোহেল রানাকে মোরসালিন শুটিং অপরচুনিটি শুট তিনি করেছেন আশরাফ ইসলাম রানার ভালো সেভ যখন মোরসালিন তিনজনকে কাটিয়ে সামনে মুভটা করলেন শটটা করলেন হি ইজ ম্যাচিউরড এনাফ প্রমাণ করেছেন এখানে তিনি এবং সেটা দেখার মতো ছিল বাংলাদেশের একজন ফুটবলার তিনিও তার গেমটাকে ওই জায়গায় নিয়ে গেছেন একটা ভরা গ্যালারিতে দর্শক যে ধরনের ম্যাচ দেখতে চায় সেই ধরনের ফুটবলটাই মোরসালিন খেলছেন দ্য ওয়ান্ডার বল কঠিন হয়ে যায় এবং সেখানে রাকিব বলটা লুজ করলেন যদিও রবসন রবিনিও ভালো একটা জায়গায় বল পেয়ে গেছেন ডোরিয়েলটনের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে ডোরিয়েলটন গোমেজ বল তিনি হোল্ড করতে পারেন তিনি ডিফেন্স লাইনের শিরে বিরে তিনি সেখানে আক্রমণ করতে পারেন এবার সেই কাজটা করছেন রবসন রবিনিও রবসন
টোরিয়ালটন গোমেজ, তিনি বসুন্ধরা কিংস এর প্রথম গোলটা করেছিলেন রপসনে, আরো একটা সাপ্লাই মর্তালিনের শট। ওফ, মিনিট বা 23 মিনিটের খেলা হয়েছে, এটি সম্ভবত লীগের সেকেন্ড ফেজে বসুন্ধরা কিংস এর সেরা পারফরম্যান্স এখনো পর্যন্ত। মর্তালিনের জন্য রপসনের একটা দারুণ বল ছিল ফাস্টার, রপসন রবিনিও তার বাড়িয়ে দেয়া বল, সেখানে দারুণ একটা বোঝাপড়া মর্তালিন পড়ে ওঠার চেষ্টায়, তিনি যে পজিশনটা নিয়েছেন ভালো একটা সাপ্লাই সেই জায়গায় রাকিব থেকে মর্তালিনের শট, আসান হাবিব নিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি শটটা করেছিলেন। বিপুল সুযোগ পেয়ে যাচ্ছেন বিশ্বনাথ ঘোষ, দিয়েছেন মর্তালিনকে, সুমন রেজা আছেন বক্সের ভেতরে, মর্তালিন একজনকে কাটিয়ে মর্তালিনের শট, মর্তালিনের গোল, বাংলাদেশ গোল পেলেন নিজের আন্তর্জাতিক তৃতীয় ম্যাচে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, দারুণ কম্পোজার, এরপরে ভালো ফিনিশিং, লেফট ফুটে আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশও সাফের তিনটা পয়েন্ট বোধহয় অবশেষে নিশ্চিত করে ফেলল যে ম্যাচে বাংলাদেশ 1-0 পিছিয়ে ছিল। বড় মঞ্চ মর্তালিনের, নিজেকে প্রমাণে দেখুন সোহেল রানা আরো একবার ব্রিলিয়ান্ট বিউটিফুল মর্তালিন নাম্বার 7, তার বাড়িয়ে দেয়া বল অফসাইডে ফয়সাল আহমেদ ফাহিম, ফাহিম যেখানে ছুটছেন 1-1 সিচুয়েশন, ফয়সাল আহমেদ ফাহিম সে